মিয়ানমারের রাখাইন রাজ্যে তাণ্ডব চালালো ভয়াবহ ঘূর্ণিঝড় মোখা। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, আঘাত হানার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় 220 কিলোমিটার। এতে দেশটিতে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া বিধ্বস্ত হয়েছে বহু অবকাঠামো, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। স্থানীয় সময় রোববার দুপুরে মিয়ানমারের রাখাইন উপকূলে আছড়ে পড়ে ভয়াবহ ঘূর্ণিঝড় মোখা। তাণ্ডব চালায় গোটা এলাকায়। মিয়ানমারের আবহাওয়া দফতর জানায়, আঘাত হানার সময় মোখার গতিবেগ ছিল ঘণ্টায় 220 কিলোমিটার। উপকূলে প্রবেশ করার পর কিছুটা বৃদ্ধি পায় এর গতিবেগ। বেলা 11টায় এর অবস্থান ছিল রাখাইন থেকে 100 মাইল দূরে, পরে খানিকটা বদলে যায় এর গতিপথ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রাখাইনের সিত্তওয়ে শহর। ভেঙে পড়েছে শহরটির বহু মোবাইল টাওয়ার, বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো মানুষ। এছাড়াও গাছ উপড়ে সড়কে পড়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, ঝোড়ো বাতাসে উড়ে যায় কাঁচা ঘরবাড়ি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ঘূর্ণিঝড়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। মোখার প্রভাবে রাখাইনের বেশ কিছু শহরে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এর ফলে ভূমিধস এবং বন্যার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও এর প্রভাবে আগামী কয়েক ঘণ্টা রাখাইন উপকূলে ঘণ্টায় 120 মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে 20 ফুট উচ্চতার জোয়ারে। দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা বিতরণের প্রস্তুতির কথা জানিয়েছেন মিয়ানমারে থাকা জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই উপকূলীয় এলাকা থেকে 100,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সিত্তওয়ে, মাংডু, রাথেডাং, মুনাং সহ বেশ কিছু শহরে জারি করা হয় সর্বোচ্চ দুর্যোগ সতর্কতা। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে, তবে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ। মোখার প্রভাবে অনেক জায়গায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করলেও শেষ পর্যন্ত তা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে আগামী 2 দিন দেশের কয়েক জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিতে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ। প্রবল ঘূর্ণিঝড় মোখা দুপুরের পর টেকনাফ ও সেন্ট মার্টিনে আঘাত হানে। সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 147 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণে সেখানকার 300+ ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। ঝড়ের কারণে গাছপালাও তছনছ হয়ে যায়, আর গাছ পড়ে আহত হয়েছেন 10 থেকে 12 জন। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি সন্ধ্যার পরই বাংলাদেশ উপকূল অতিক্রম করে মিয়ানমার অংশে আঘাত হানে। টেকনাফে 2টার সময় 121 কিলোমিটার পার আওয়ার বেগে এবং 2টা 20-এ 115 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক 2:30টার সময় 147 কিলোমিটার পার আওয়ার বেগে ঝড় বয়ে গেছে। একটা বড় ধরনের বডি, আর ঠিক সেখান থেকে 50 কিলোমিটার দক্ষিণ দিয়ে মিয়ানমারের উপর দিয়ে, অর্থাৎ আমাদেরকে বাম পাশে রেখে এটা অতিক্রম করেছে, ওই এলাকার প্রেশার ফল করেছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করায় ঝুঁকি কমে গেছে, তবে আগামী 2 দিন বিভিন্ন স্থানে বৃষ্টি হবে। আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে এমনটাই জানানো হয়। মিয়ানমারের যে স্থল নিম্নচাপের রূপ নিয়েছে সেটি জাস্ট মিয়ানমারই যে থাকবে তা না, ওটা হয়তো আরও এদিক ওদিকে চেঞ্জ হতে পারে। খানিকটা অংশ আমার সিলেট হয়ে
ময়মনসিংহ কিশোরগঞ্জ হয়ে এদিকেও আসবে। এর প্রভাব কিন্তু আমরাও পাব। আমরা হয়তো কাল পরশু দেখবেন যে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়াল এফেক্টটা বলতে সেন্ট মার্টিন, টেকনাফ, ওখিয়া ওই সমস্ত এলাকা, তার মানে তাদের অংশেই হয়তো একটু বেশি, তুলনামূলক বেশি গিয়েছে। মুখার প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টি হচ্ছে কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিনস দ্বীপে। কক্সবাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে আশ্রয় নিয়েছে প্রায় 2.5 লাখ মানুষ। ঝোড়ো বাতাসের পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাতে। বৃদ্ধি পেয়েছে সাগর ও নদ নদীর পানির উচ্চতা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মোখার খবর জানতে এখন যাচ্ছি টেকনাফে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। মুকসিমুল, ঘূর্ণিঝড় মোখা তো উপকূল অতিক্রম করেছে, তো এর প্রভাবে এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে? বলা যেতেই পারে এখন যে এটি উপকূল অতিক্রম করেছে, কেননা কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যেটি দেখেছি যে প্রচন্ড দমকা হাওয়া, বৃষ্টিপাত এবং বাতাসের তীব্রতা ছিল অনেক বেশি, সেই অবস্থানটি এখন পরিবর্তন হয়েছে। এখন শুধুমাত্র গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। এখন এই মুহূর্তে আমি রয়েছি টেকনাফ শহরে। কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা ছিলাম টেকনাফের যে জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্ট মার্টিনের পরেই, অর্থাৎ শাহপরী দ্বীপ, সেই শাহপরীর দ্বীপে আমরা ছিলাম। সেখানে আমরা দেখেছি যে আসলে ঘূর্ণিঝড়গুলো কী পরিমাণ তাণ্ডব চালাতে পারে। আমরা দেখেছি যে গাছপালা ভেঙে গেছে, বাড়িঘরের টিনের চাল উপড়ে গেছে, অনেকের বাড়ির ভেতরেও গাছ পড়েছে। কেউ কেউ আমরা এরকম পেয়েছি যে তাদের শরীরে গাছ পড়ার ফলে তারা আহত হয়েছে। এর বাইরে আমরা মোবাইল ফোনের যে নেটওয়ার্ক রয়েছে সেটিও আমরা দেখেছি শাহপরী দ্বীপের একেবারে কয়েকটি ফোনের নেটওয়ার্ক একেবারেই কাজ করেনি, অর্থাৎ ধারণা করা হচ্ছিল তখন যে টাওয়ারও ঠিকমতো কাজ করছিল না। আর এর বাইরে টেকনাফের অন্য জায়গাগুলোর কথা যদি বলি, টেকনাফ শহরে এখনও শাহপরী দ্বীপ শহর টেকনাফ অঞ্চলই বলা যায় যে এখন বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি কমেছে, কিন্তু সেই বৃষ্টি কমলেও বৃষ্টি একেবারেই ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি ছোটো ছোটো ফুটাচ্ছে, যেটাকে আমরা বলি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখানে। এবং এই গুড়ি গুড়ি বৃষ্টি যদি চলতে থাকে, কিংবা এটা যদি ঝুম বৃষ্টি হয় কিংবা আরও বেশি বাড়ে, অথবা এই বৃষ্টিটি যদি ধারাবাহিকভাবে চলতে থাকে, তাহলে যে বিষয়টি এখন সবথেকে বেশি আতঙ্ক এবং আশঙ্কার হতে পারে সেটি হচ্ছে যে পাহাড় ধস। ইতোমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি টেকনাফের এবং উখিয়ার যে রোহিঙ্গা ক্যাম্পগুলো রয়েছে তার কয়েকটি ক্যাম্পে বিদ্যুৎ চলে গেছে এবং দেখা গেছে যে অনেক ঘর উপড়ে গেছে, সেখানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আর সমুদ্রের জলোচ্ছ্বাস হওয়ার যে আশঙ্কাটি করা হয়েছিল, অর্থাৎ এখন পর্যন্ত আমরা সেরকম পানি যে 8 থেকে 12 ফুট ওঠার কথা ছিল সেটি ওঠেনি, কিন্তু সার্বিকভাবে বিবেচনা করলে বলা যায় যেহেতু এটি মূল আঘাতটি মিয়ানমারে এসেছে তার প্রভাবে, এবং শাহপরী দ্বীপ এবং সেন্ট মার্টিনেও আঘাতটি এসেছে, তো এই দুইটি জায়গা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি টেকনাফ থেকে ঘূর্ণিঝড় মোখার সবশেষ খবর। ঘূর্ণিঝড় মোখার খবর জানাতে আগারগাঁও অফিসে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, মোখা নিয়ে আবহাওয়া অফিসের সর্বশেষ ব্রিফিংয়ে কি তথ্য আছে আপনার কাছে? আসলে মোখা নিয়ে মানুষের যে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক যাই ছিল গত কয়েকদিন ধরে, তা আসলে অনেকটাই কেটে গেছে। আবহাওয়া অফিস বলা যায় অনেকটা সুখবরই দিচ্ছে যে মোখা বাংলাদেশ উপকূলে আঘাত ততটা হানেনি যতটা আশঙ্কা করা হয়েছিল। বাংলাদেশ উপকূল ইতিমধ্যে অতিক্রম করেছে মোখার অগ্রভাগ, মূলভাগ এবং শেষভাগও প্রায় একেবারেই উপকূল অতিক্রমের পথে রয়েছে, কিন্তু শেষভাগ যে অতিক্রম করছে, বেশ কিছুটা অতিক্রম করে ফেলেছে, তার শেষ অংশটার কিছুটা প্রভাব কিন্তু সেন্ট মার্টিন, কক্সবাজার সেই অঞ্চলে কিন্তু রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া সেগুলো আরও কিছু সময় বলবৎ থাকবে। এবং এখন পর্যন্ত আবহাওয়া অফিস কিন্তু মোখা চলে যাওয়ার পরে যে জলোচ্ছ্বাস, অর্থাৎ পানি উঠে জলোচ্ছ্বাসের যেই কথা বলছে সেটি এখনও তারা রেখেছে। তবে সতর্কতামূলকভাবে মোখার জন্য যেই 10 নম্বর মহাবিপদ সংকেত আবহাওয়া অফিস ঘোষণা করেছিল, সতর্কতা জারি করেছিল, সেই 10 নম্বর মহাবিপদ সংকেত কিন্তু এখনও নামানো হয়নি। হয়তোবা তার যে প্রভাব রয়েছে আবহাওয়া অফিস বলছে সে প্রভাবটি আসলে শেষ হলে পরে এই বিষয়ে তারা পর্যবেক্ষণ এবং করে হয়তো এই একটি সিদ্ধান্ত নেবে, এবং সেটি হয়তো
সংবাদ সম্মেলনের মাধ্যমে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে দেওয়া হতে পারে। তো এখন পর্যন্ত সেটি কিন্তু নামানো হয়নি, যার কারণে বলা হচ্ছে যে এখন পর্যন্ত জিনিসটি পর্যবেক্ষণে রয়েছে যে তার শেষ ভাগের কোনো রেশ থেকে যায় কি না বা তা থেকে কোনো গতি পরিবর্তন, কারণ মখা গত 4 দিন থেকে যেভাবে আসছিল, যে গতি নিয়ে আসছিল, যে গতি প্রকৃতি ছিল, যে গতি পথ ছিল, সেটি কিন্তু অনেকাংশে প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়েছে, বারবার পরিবর্তিত হয়েছে তার রেখা, পটরেখা, তার ভূমি, তার যে লক্ষ্যমাত্রা, কখনো বলা হচ্ছিল সেন্ট মার্টিন, কখনো কক্সবাজার, কখন সর্বশেষ এটি তার পাশ দিয়ে আসলে মিয়ানমার উপকূলে আঘাত এনেছে। তো সেই জন্য কিছুটা অপেক্ষা করা হচ্ছে, 10 নম্বর মহাবিপদ সংকেত এখনও বলবতই রয়েছে, আবহাওয়া অফিস সেটি বলছে, আর জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সেজন্য এখনও যারা নিরাপদ আশ্রয়ে রয়েছে বিভিন্ন শেল্টার হোমে, সেই জায়গায় তাদেরকে থাকতে বলা হচ্ছে এবং সেই জায়গায় তারা থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার, মাছ ধরার ট্রলার, জাহাজ সব কিছুই নিরাপদ অবস্থানেই থাকবে। আবহাওয়া অফিস থেকে জানছিলাম মোখার সর্বশেষ খবর। 2 দিনের মধ্যে সমুদ্রে ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু হবে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তবে 2টি ভাসমান টার্মিনালে একটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু গ্যাস কম মিলবে ও তার কিছুটা প্রভাব আরও 2 সপ্তাহ থাকবে বলেও জানান তিনি। ঘূর্ণিঝড় মোখার কারণে গত শুক্রবার রাত 11টা থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলএনজি সরবরাহ বন্ধ রাখা হয়েছিল, ফলে শনিবার দিনে রাতে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হয় রাজধানী সহ সারা দেশের মানুষকে, বিঘ্নিত হয় গ্যাসের স্বাভাবিক সরবরাহ। একটা তো চালু হয়ে যাবে আগামী 2 দিনের মধ্যে, আমরা চাচ্ছি আমাদের জাহাজ চলে আসলে গ্যাস আমরা দিতে পারবো, আরেকটা চালু হতে প্রায় 12-15 দিন সময় লেগে যাবে। যেটা খুলে চলে গেছে সেটা হয়তো রিকভার করতে আমাদের আরও 10-12 দিন লাগবে, বিদেশ থেকে ডুবুরি আসবে, তারা গিয়ে আটা সিডি আবার কানেকশন দিবে। 400 MMCF গ্যাসের একটা শর্টেজ থাকবে, বাট আমি মনে করি এখনকার থেকে পরিস্থিতি ভালো হয়ে যাবে। প্রভাবটা থাকবে কিছু কিছু জায়গায়, লোডশেড থাকবে খুব বেশি না, আমার কাছে মনে হয় যে খুব অস্বাভাবিক পরিস্থিতি এখন যেটা হয়েছিল, যে কিছুটা হয়তো আমাদের সমস্যা দেখা গেছিলো গতকালকে রাত থেকে, এই সমস্যাটা আমরা কভার করতে পারবো। আমার মনে হয় যে আগামী 2 দিনের মধ্যে আমরা একটা ভালো অবস্থায় চলে যেতে পারবো। পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান, একে তিনি স্বাধীনতা বিক্ষোভ হিসেবে আখ্যা দিয়েছেন। পাকিস্তানে গণতন্ত্র বর্তমানে হুমকির মুখে রয়েছে জানি ইমরান বলেন, স্বাধীনতা সহজে আসে না, একে ছিনিয়ে আনতে হয়, এর জন্য ত্যাগ স্বীকার করতে হয়। পিটিআই প্রধান তার নিজে গ্রেফতার এবং এর জেরে দেশজুড়ে সহিংসতার জন্য দেশটির সেনাপ্রধানকে দায়ী করেন। একই সঙ্গে বিচার বিভাগকে পাকিস্তানে একমাত্র আশার আলো হিসেবে অবহিত করেছেন তিনি। এদিকে ইমরান খান ইস্যুতে সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেফতারে 72 ঘণ্টার সময় নির্ধারণ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তুরস্কে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 8টায় ভোট শুরু হয়ে ভোট চলে বিকেল 5টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের উপচে পড়া ভিড়। নির্বাচনে ভোটার ছিলেন 6 কোটি 40 লাখ। এছাড়া বিদেশে অবস্থানরত 30 লাখ ভোটারও ভোট দিতে পেরেছেন। জনমত জরিপ বলছে 20 বছর ধরে তুরস্কে ক্ষমতায় থাকা 69 বছর বয়সী প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। তার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে 74 বছর বয়সী কেমেলে কিলিচ দারুগুলোর। কিছু জরিপ এরদোয়ানকে, আবার কিছু জরিপ কিলিচ দারুগুলো বিজয়ী হবেন বলে বলা হচ্ছে। কুর্দিরা সমর্থন দিচ্ছেন কিলিচ দারুগুলো। 5 বছর মেয়াদী প্রেসিডেন্ট প্রার্থীর সাথে 5 বছর মেয়াদী পার্লামেন্টের সদস্য নির্বাচনেও ভোট দেন ভোটাররা।